হ্যালো কোডার্স, মজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের এর আগের প্রজেক্টে আমরা তো দেখলাম যে আমরা এডিটের একটা অপশন রেখেছি যদি কোনো ইউজার লগড ইন অবস্থায় থাকে। তো এখন আমরা যেটা করব যে ওটাতে আমরা তো আসলে কোডটা তখন আমরা ঠিকমতো কাজ করেনি, কারণ আমরা ব্যাকিং বিন যে কনসেপ্টটাকে বলে যে আমরা কোনো ব্যাকিং বিন দেইনি ফর্মের সাথে। তো এখন আমরা সেটা এখানে অ্যাড করার জন্য যা করব, আমরা এই যে ক্রিয়েট নোটিসে চলে আসি যেটা আমাদের ওই এডিট লিঙ্কটা ইউজ করে। তো আমরা ক্রিয়েট নোটিসে এসে আমরা সবার আগে যেটা করি, আমরা এখানে মডেলের সাথে আমরা আমাদের এখানে ওই ইউজার নেমটা লাগবে যে কারেন্ট লগড ইন ইউজার, কারণ আমরা চাচ্ছি যে ওই কারেন্ট লগড ইন ইউজারের সবচেয়ে রিসেন্ট যেই নোটিশটা আছে ওই নোটিশটা আমরা নিয়ে আসব ডেটাবেস থেকে। তো সেটা করার জন্য যেটা করব, আমরা এখানে প্রিন্সিপাল দিয়ে দিলাম। সো প্রিন্সিপালটা আমাদের এখানে চলে আসলো যেখানে আমাদের ইউজার নেমটা থাকবে, তাই না? সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেক করতে পারি যে আমরা অলরেডি লগড ইন কি না। তো সবার আগে যেটা করি, আমরা একটা নোটিস অবজেক্ট তৈরি করি এবং এটাকে নাল বলে দিই। হ্যাঁ, যে কারেন্টলি আমরা একটা নাল হিসেবে এটাকে ডিফাইন করে দিলাম। এখন আমরা বলি যে ইফ প্রিন্সিপাল নট ইকুয়াল টু নাল, তার মানে ইউজার যদি লগড ইন অবস্থায় থাকে তাহলে আমরা ইউজার নেমটা নিব আমাদের প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল ডট গেট নেম, ঠিক আছে? আর এরপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে নোটিস ইকুয়াল টু নোটিসের সার্ভিস ডট গেট, আমরা একটা নতুন মেথড তৈরি করব যেটা হলো গেট নোটিস হবে এবং যেটা ইউজার নেমটাকে নেবে, ঠিক আছে? এই মেথডটা আমরা তৈরি করব। তো আমরা ওইটা ইমপ্লিমেন্ট করার আগে আরেকটা যেটা করে দিই এই জায়গাতে, যে যদি আমাদের এরপরও নোটিস নাল থাকে সেক্ষেত্রে আমরা একটা নিউ নোটিস অবজেক্ট তৈরি করে দিব এবং এই নোটিস অবজেক্টটাকে আমরা এই মডেলে অ্যাড করে দিব তারপর। সো এই জায়গার কোডটা আমাদের রেডি হয়ে গেল, কিন্তু আমাদের এখন নোটিস সার্ভিসে যে একটা গেট নোটিস করতে হবে সেটা হলো আমরা ক্রিয়েট মেথড করে দিলাম। এখানে ক্রিয়েট মেথডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আগে বলে দেই রিটার্ন নালটা থাকুক, আমরা একটা লিস্ট নিব, না লিস্ট অফ নোটিস notices equal to notices DAO dot get notices এবং ইউজার নেমটা দিয়ে নিব। ইউজার নেমটা দিয়ে আমরা নিলাম এবং আমরা রিটার্ন করব কি যে এই নোটিসেসের মধ্যে আমাদের প্রথম যেই নোটিসটা থাকবে গেট জিরো। হ্যাঁ, এখন আমাদের তো কোনো কিছু সেফটি চেক এখানে দিয়ে দিই যে কোনো নোটিস নাও থাকতে পারে, সেটার জন্য আমরা এখানে বলে দিই যে ইফ নোটিসেস ডট সাইজ ইকুয়াল টু জিরো আমরা দিব রিটার্ন নাল। হ্যাঁ, এবং আমরা আরেকটা চেক দিই যে ইফ ইউজার নেম ইকুয়াল টু নাল আমরা এখানেও রিটার্ন নাল করে দিব, ঠিক আছে? সো দিস লুকস গুড সো ফার। অনেকে এখানে ব্র্যাকেট ইউজ করে, আমি সিঙ্গেল লাইনের জন্য ব্র্যাকেট প্রেফার করি না, আপনি চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। সো এখন আমাদের কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এডিটে ক্লিক করলে কি হবে, আমরা আরেকবার ফ্লোটা দেখি। লেট আস ট্রাই আওয়ার প্রজেক্ট আউট। হ্যাঁ, আমরা প্রজেক্টটা একবার রান করার চেষ্টা করি, তারপর দেখা যাবে পুরো ফ্লোটা আমরা আরেকবার গো থ্রু করি। রান অ্যাজ রান অস সার্ভার, ক্লিন করা লাগতে পারে, তারপরে দেখি রান করে কি না, যদি এরর আসে তাহলে আমরা দুই সাইড থেকে ক্লিন করে নিব। আচ্ছা, নোটিসেসে গেলাম, আমি এখন লগড ইন অবস্থায় আছি। আমি যদি এখন যেই ইউজার হিসেবে লগড ইন আছি তার কিন্তু কোনো এখনও নোটিস তৈরি করা নাই, খুব সম্ভবত নতুন ওই জিয়াউদ্দিন যেই ইউজারটা ক্রিয়েট করেছিলাম। আমরা অ্যাড নিউ নোটিস দিই, নোটিস ফ্রম নিউ ইউজার হেয়ার দিলাম, ক্রিয়েট নিউজ নোটিস দিলাম। আচ্ছা, আমরা যদি এখন হোমে চলে যাই, এই যে
জিয়াউদ্দিন নোটিস ফ্রম নিউ ইউজার হেয়ার করেছে। আমি যদি এখন এডিটে যাই, এই যে নোটিস ফ্রম নিউ ইউজার হেয়ার কিন্তু চলে আসছে। টেস্ট টেস্ট যদি আমি দেই, আমরা যদি আবার হোমে চলে যাই, আচ্ছা এখানে একটা বাগ আছে, এই বাগটা আমরা রিজলভ করতে হবে। আমরা খুব শীঘ্রই এই বাগটা রিজলভ করব, কারণ এটা আপডেট না হয়ে নতুন নোটিস কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সো লেটস স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। তো এটা ফিক্স করার জন্য আমরা আমাদের কোডে চলে যাই। আমাদের কোডে যে সবার আগে আমরা যেই ক্রিয়েট করছি না, ক্রিয়েট নোটিস জেএসপিতে যে আমরা দেখি যে আমাদের ক্রিয়েট নোটিসের জায়গায় এখানে সেভ বলে দেই। এটা আমরা একটা লেবেল ঠিক করলাম। তো আরেকটা জিনিস আমাদের এখানে ঠিক করতে হবে, সেটা হলো আমাদের এই নোটিসের মধ্যে একটা হিডেন একটা অ্যাট্রিবিউট নিয়ে আসতে হবে, আসলে সেটা হলো আইডিটা। তো সেটার জন্য আমরা যেটা করি, আমরা এখানে এসএফ ফর্ম তো আমরা এখানে ডিফাইন করেছি, তাই না? এখানে আমরা একটা হিডেন ফর্ম নিয়ে হিডেন আইডি নিয়ে আসি। লেটস সি, আমরা এখানে যদি জাস্ট লিখি এসএফ, কন্ট্রোল স্পেস দিই, ইনপুট পাথ দিব আইডি, নেম দিব আইডি, এবং টাইপটা দিয়ে দিব হিডেন। হিডেন দিয়ে দিলাম। সো তাহলে আমাদের আইডিটা কিন্তু এই ফর্মে থেকে যাবে, এবং এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, আমরা আইডিটা আমাদের কন্ট্রোলারে পেয়ে যাব। তো আমাদের এই ফর্মটা যদি আমরা এখন সাবমিট করি, তাহলে এই নোটিসেস কন্ট্রোলারে এসে এই ক্রিয়েট নোটিসে আমাদের এই নোটিসের মধ্যে আইডিটা চলে আসবে। যদি আমাদের এটা আপডেট করতে চায়, সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস করতে পারি যে ক্রিয়েট নোটিস আমরা কী করছি, আচ্ছা সরি, ডু ক্রিয়েটে, হ্যাঁ ডু ক্রিয়েট নোটিস না, এটা তো পোস্ট হচ্ছে। তো ডু ক্রিয়েটে এসে আমরা নোটিসের সার্ভিস ক্রিয়েট নোটিস করছি, তাই না? এটা ক্রিয়েট নোটিস না করে আমরা এখানে বলতে পারি যে সেভ অর আপডেট। সেভ অর আপডেট যদি আমরা বলি, এবং এখানে আমরা এখন আগে এটাকে সেভ করি, সেভ করে আমরা এখানে ক্রিয়েট মেথড করে দিই আমাদের, সেটাকে স্টপ করে দিই। হ্যাঁ, নোটিসের সার্ভিসে আমরা সেভ অর আপডেট এই মেথডটা আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করে দিব। মেথডটা আসলে খুবই সিম্পল মেথড হবে, যে আমার যদি যেই আপডেট যেই নোটিসটা আমরা যদি এটা আপডেট করছি, তার মানে কি ওইটার যে আইডিটা আছে, আইডিটা আমার ডেটাবেস থেকে আসছে, ওই আইডিটা তাহলে জিরো হবে না। যদি জিরো না হয় তাহলে আমরা আপডেট করব, কারণ ওই ডেটাবেসে তো একটা অটো ইনক্রিমেন্ট করা আছে। সো ওটা কখনোই জিরো আসার কথা না যদি ডেটাবেস থেকে আমার নোটিস অবজেক্টটা আসে। আর যদি নোটিস অবজেক্টটা আমরা কনস্ট্রাক্টর দিয়ে ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে ওটা জিরো আসবে। সেক্ষেত্রে আমরা নতুন নোটিস ক্রিয়েট করে দিব, যেটার আইডি অটোমেটিক্যালি ডেটাবেসে অটো ইনক্রিমেন্ট হিসেবে সেট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা যেটা করি, ইফ নোটিস ডট গেট আইডি নট ইকুয়াল টু জিরো, তার মানে এইটা এক্সিস্টিং নোটিস, সেক্ষেত্রে আমরা বলবো নোটিসেস ডাও ডট আপডেট নোটিস, ঠিক আছে? আর এটা যদি না হয়, এলস নোটিসেস ডাও ডট ক্রিয়েট নোটিস। এখন কিন্তু আমাদের এটা কাজ করার কথা। হ্যাঁ, সো এটাকে সেভ করি, এলস ই এল এস ই, ঠিক আছে? এখন যদি আমাদের প্রোগ্রামটা আমরা আরেকবার রান করি, রান অ্যাজ, রান অন সার্ভার, দেখি কি হয়। লেটেস্ট নোটিসটা আমাদের এখানে আপডেট হওয়ার কথা। আচ্ছা, এডিট অর ডিলিট ইয়োর কারেন্ট নোটিস দেই। আচ্ছা, নোটিস ফ্রম দ্য নিউ ইউজার হেয়ার, সি চেঞ্জিং দিস নোটিস, সেভ নোটিস। আমরা যদি কারেন্ট নোটিসেস দেখি, এই যে আমরা কিন্তু এই নোটিসটা চেঞ্জ করে দিয়েছি। তো আমাদের কারেন্ট ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আমরা হয়তো একটা ইউজারের একটা নোটিসই রাখবো, আমরা দুটা নোটিস রাখবো না। সে কারণে আমাদের এখন যদি সেভ অর এডিট অপশনটা যেহেতু আমরা করে দিয়েছি সেভ অর ক্রিয়েট, সেক্ষেত্রে আমাদের দুটা নোটিস কিন্তু কখনোই আসবে না। যদি একটা নোটিস এক্সিস্ট করে তখন ওইটাই এডিট করবে। সো আমরা এক কাজ করি, আমরা আমাদের
আলী ইমরানের একটা নোটিস আমরা দেখি, এখানে মডিফাই করার চেষ্টা করি, লগ আউট করি, লগ ইন করি, ইমরান পাসওয়ার্ড কি মনে আছে, হ্যালো দেয়ার, হ্যাঁ ইমরান হ্যালো দেয়ার। এখন যদি আমি এডিটে যাই, এই যে আই এম ফিলিং সিক টু গে, ক্যান কাম টু অফিস, আই ফিল গুড নাও, লেটস হ্যাং আউট, সেভ নোটিস। এখন যদি আমি হোমে যাই, এই যে ইমরানের নোটিশটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসলে আমরা একটা জাস্ট ডিলিট করাটা দেখাবো, এবং এটা ডিলিট অপশনটা দেওয়ার পর আমরা যেটা করব, আমরা এরপরের সেকশনে চলে যাব যখন আমরা হাইবারনেট ইউজ করব। এবং হাইবারনেট ইউজ করলে কিন্তু আমাদের এই যে এত যে সিকুয়েল কোয়েরি আমরা এখানে লিখছি, এত সিকুয়েল কোয়েরি আমাদের লেখা লাগবে না আমাদের ডাওগুলোতে, এবং আমাদের কোড আরও লেস এরর প্রোন হবে। তো লেটস ওয়েট ফর দ্যাট। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।